মেডিকেলের সামনে যে তাদেরকে আমরা যে ধরছি যে 500 টাকা চেয়ার কিভাবে তারা 1200 টাকা বিক্রি করে মেডিকেল অথরিটির আওতাধীন কিন্তু এই দোকানটা এই দেখেন তাদের কাছ দেখেন কাছে নিয়ে আসো সবগুলো এমআরপি ছিড়ে রাখছে দেখেন এখানে যে 500 টাকা লেখা ছিল সবগুলো এমআরপি তারা ছিড়ে রাখছে একেবারে কাছ থেকে নিয়ে যাও এই যে ছিড়া এখানে কিন্তু এমআরপি লেখা থাকে কাছ থেকে আনো হ্যাঁ এরকম প্রত্যেকটা চেয়ারের মধ্যে তারা এমআরপি ছিড়ে রাখছে আরো দেখেন ভিতরে আসো ভিতরে আসো তোমাদেরকে এমআরপি ছিড়তে বলছে কে কে ছিড়ছে এগুলো মালিকে বলছে ছিড়তে তুমি কি জানো কে ছিড়ছে ম্যানেজার দেখেন ম্যানেজার ছিড়তে বলছে ছিড়া ফেলছে এই দেখেন উনিও বলছে ম্যানেজারের দোষ দিচ্ছে ম্যানেজার নাকি ছিড়তে বলছে কত বড় অমানুষ হইলে এই কাজ করতে পারে আসেন এদিকে আসুন এই যে দেখেন সবগুলো কাছ থেকে নিয়ে যাও সবগুলোর এমআরপি ছেড়া একটা দুইটা তিনটা চারটা পাঁচটা দশটা সবগুলো আমার পিছেডা আসো আসো কাছ থেকে নিয়ে আসো এদিকে আসো তাহলে চিন্তা করেন দোকানটা দেখাও এই হচ্ছে অবস্থা এই সামান্য একটা জিনিস যে যেখানে অসহায় যারা হাঁটতে চলতে পারে না একেবারে মৃত্যুসজ্জায় তারা বসে মলত্যাগ করবে পায়খানা করবে সেই অসহায় মানুষদের সম্বলটাকে নিয়েও যদি এরকম ব্যবসা করে তাহলে আমরা কতটুকু নোংরা জাতি চিন্তা করেন একটা ম্যানেজার কখন তার কর্মচারীকে বলতে পারে যে যেখানে টাকা লেখা স্টিকারের ট্যাগ গুলো ছিঁড়ে পেলো কত বড় নোংরা মানুষ হইলে এই কাজ করতে পারে দোকানের সাইনবোর্ডটা দেখাও এদিকে আসো এটা তুটো এটা তুটো আপনার দোকানটা দেখেন এই হচ্ছে মেডিকেল সুপার শপ এই হচ্ছে অবস্থা তাই আমি বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি মেডিকেলের যারা এই দোকান নিয়ন্ত্রণ করে অবশ্য মেডিকেল অথরিটির নিয়ন্ত্রণে দিয়ে দোকান যেহেতু গেটের ভিতরে মেডিকেলের নির্দিষ্ট একটি শাখা তাই এখানে যে কর্তৃপক্ষ আছে যারা এই অথরিটি নিয়ন্ত্রণ করে অবিলম্বে তাদের এই যে দোকান ভাড়া দেওয়ার যে লাইসেন্স সেটা অবশ্যই যাতে বাতিল করা হয় আমরা মানবিক পুলিশ ইউনিট থেকে বেওয়ারিশ মানুষের জন্য আমাদের সর্বোচ্চটা দিয়ে আমি চেষ্টা করছি ঠিক সেরকম মেডিকেলের যারা অন্তত মানবিক মানুষ আছে তারা যাতে এই লাইসেন্সটা বাতিল করে এই অনুরোধ রাখছি এর বাইরে আমার আর কিছু করার ক্ষমতা নাই ধন্যবাদ মানবিক পুলিশ ইউনিট সিএমপির পক্ষ থেকে আসসালামু আলাইকুম।